সকাল সকাল হাতে হাফ কাপ লিকার চা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এবার হবে সকালে ব্রেকফাস্ট রেডি, বাট আজকে এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি যে কি হবে ব্রেকফাস্ট। রোজ রোজ রুটি খেতে ভালো লাগছে না, কি করবো যে বুঝতেও পারছি না। দেখা যাক, যাই হোক, যেটা করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার তো নিশ্চয়ই করবো। তো তাহলে ব্লগটাকে স্টার্ট করাই যাক, তাই না? যাই হোক, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরা কিন্তু খুব ভালো আছি। তো এবার দেখা যাক কি করি গিয়ে। তো চলো, তোমরা সকাল সকাল মামনি হয়ে গেছে পুজো দেওয়া। ওই দেখো ও বাবা কি হচ্ছে। গুড মর্নিং ইন্ডিয়া, আমরা হাজিরা দিয়ে গেলাম মনে হচ্ছে, তাই না? অ্যাটেন্ডেন্স দিয়ে গেলাম। গুড মর্নিং ইন্ডিয়া, মামনি বলে দাও জয় গুরু জয় নিতাই। পুজো হয়ে গেল, ঠাকুরের বাসন ধুতে যাচ্ছি। দেখো মামুনিও কিন্তু ব্লগ করা শিখে যাচ্ছে। ভাবছি একদিন শুধু মামুনিকেই ক্যামেরাটা হাতে দিয়ে দিতে হবে, তারপর সারাটা দিন শুধু মামুনি কি করে সেই ব্লগটা করা হবে, তাই না? চলো চাটা অনেকটাই শেষ হয়ে গেছে, চল। এখন দাদা কি করছে দেখা যাক, কি করছে। যাই হোক, ছাদে সকাল সকাল কোকিলের আওয়াজটা কেমন লাগলো? কোকিলের আওয়াজ শুনে কিন্তু মনে হলো সত্যি সত্যি বসন্তকাল চলছে, কিন্তু ওয়েদার দেখে একটুও মনে হচ্ছে না যে বসন্তকাল চলছে, তাহলে আমাদের আর সবাইকে পাখা চালাতে হতো না, তাই না? যাই হোক, এখন সকাল সকাল ব্রেকফাস্টে মানে মোটামুটি একটা তৈরি হলো, সেটা হচ্ছে আমাদের বাড়িতে তোমরা ছোটো আলু দিয়ে প্রত্যেকে হয়তো শুধু আলুর দম খাও, কিন্তু আমাদের বাড়িতে এটাও হচ্ছে একটা মামুনির স্পেশাল রেসিপি, মানে মামুনির থেকেই আমার জানা, বাট মামুনির মতন আমি পারি না। আরে আওয়াজ, সকাল সকাল রান্নাঘরে আওয়াজ রয়েছে, এখন আওয়াজটা বুঝতেই পারছো। তো এটা হবে হচ্ছে মরিচ আলু, কীরকম হয় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, তাই দেখতে থাকো ব্লগটা। এই দেখো আলুগুলোকে জলের মধ্যে দিয়ে জাস্ট এখন একটু হালকা করে একটা ভাপিয়ে নেওয়া, যেটা সেটা করা হবে, তারপর ওগুলোকে ছাড়িয়ে নেবো। আমার এদিকে দাদা ভাই আর মামুনির চা হচ্ছে। মামুনির রেসিপিটা মামুনি শেয়ার করবে নিজে। তো চলো, প্রথমে কড়াইতে অল্প একটু রিফাইন তেল দিয়ে দিয়েছে, কেউ যদি পুরো ঘিতে খেতে চাও তাহলে কিন্তু আরও টেস্টি হয়। চলো এবার কী দেবে দাও। আর আচ্ছা, আলুগুলো দেখো ছাড়ানো হয়ে গেছে, এটাতে অন্য কোনো কিছু ফোড়ন চলে না। এবার কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিল, সেদ্ধ আলুগুলো দিয়ে দিল, যেটা হলুদ দেওয়া হয় না তুমিও বলতে পারো, গোলমরিচ দিয়ে দিল, এবার কী দেওয়া হচ্ছে মরিচ আলু দিয়ে অতটা গোলমরিচ দেবে অতটাই ভালো। তারপরে দেখো এক মিনিট পর এরকম ঢাকা দিয়ে একদম স্টিমটা স্লো করে দিয়েছে একটু মজার জন্য, জাস্ট কয়েক সেকেন্ড রাখলো। তারপরে দেখো নাড়া দিয়ে এবার দিচ্ছে ঘি। কতটা দিলে, এক চামচ দিলে? বড় চামচের এক চামচ ঘি দিল। তোমরা চাইলে বেশি দিতেই পারো, আগেই বললাম পুরোটাও ঘিতে করতে পারো, তার টেস্ট কিন্তু বেশি হয়, তাই তো? আমি বাস এটা কিন্তু কমপ্লিট, তাই তো? আমার তো আসতে পারবো এবার। এটা কিন্তু মুড়ি রুটি
লুচি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে, তোমরা দেখতেই পারো ট্রাই করে। আরেকটু মরিচ দেবে? হ্যাঁ, ঝালের জন্য দেখো মানে মরিচটা মনে হচ্ছে আরেকটু লাগবে। আমাদের মনে হচ্ছে আরেকটু মরিচ লাগবে, তাই জন্য দিলাম আরেকটু। আচ্ছা এবার দেখো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। রেডি তো? রেডি হয়ে গেছে। ঠিক আছে, এটা কোথাকার স্পেশাল রান্না গো? বর্ধমান? বর্ধমান খায় বলো। বর্ধমানে নতুন আলু উঠলে এই ফাল্গুন চৈত্র মাসে এটা সবাই খুব খায়, খেতেও খুব টেস্ট খায়। বাস নাড়াটা বন্ধ করো, এই বলে রান হয়ে গেছে। দেখো করতে কিন্তু খুব কম সময় লাগলো। মায়ের হাতের গোলমরিচ কেমন লাগছে? তোমার নিজের হাতেরটা কেমন লাগছে? নিজের ভালো। মামনি খাচ্ছে মুড়ি দিয়ে, এরা দুজন খাচ্ছে রুটি দিয়ে। ভালো ভালো। আমি যেখানে কোথাও ঘুরতে যাই আমি এটা নিজে, আগে পরীক্ষা যখন যেতে যেতাম বাইরে তখন আমার এইটা ফেভারিট ছিল, লুচির সাথে বা পরোটার সাথে আমি এটা নিয়ে যেতাম। আলু গরম মিষ্টি আমার খুব ভালো লাগতো, খুব সুন্দর টেস্ট। দাদা ভাইয়ের কোনো বক্তব্য? আমাকে কয়েকটা খাওয়া হলো। হ্যাঁ, দুদিন পর খাওয়া হলো। আমাদের ব্যাক সাইডে অন্ধকার অন্ধকার আসছে। হ্যাঁ, এই পাকা লঙ্কাটা কি পারবো? এই দেখো কতগুলো, এটা পেকে গেছে পুরো। এই দেখো অনেকগুলোই দেখতে পাচ্ছি, আমাদের কাছে এগুলোই অনেক। আর যেদিন গাছ ভর্তি হবে তাহলে আমাদের কী অবস্থা হয়ে যাবে। লাল লঙ্কাটা পারবো? এই দেখো একটাই পারলাম, আর কোনো লঙ্কা? আর কি খবর গাছপালার তোমাদের বাড়িতে? পেঁপেগুলো ফোকাস হচ্ছে না, পেঁপেগুলো বেশি বাড়ছে না। এই হলো আমাদের সামনের বাগান, ওখানে আকন্দ ফুলের গাছ আছে, শিউলি ফুলের গাছ আছে, টগর ফুলের গাছ আছে। এই যে মামনি এখন সবজি কাটছে, কি রান্না হবে গো দুপুরে? আর ফুলকপির তরকারি। পেঁপেগুলো কি অবস্থা হয়ে গেছে গো? তাহলে মামনি সবজিগুলো কেটে নিই, কেমন তখন একটু রেস্ট নিই, কত রেস্ট নিই। তোমরা দেখতেই পেলে মরিচটা করাটা মামনিকে দিয়েই করালাম, তার কারণ একটাই। তোমরা ভাবতেই পারো যে এতে পুরো মানে আমি যেহেতু তুলছিলাম ক্যামেরাতে তো কেন আমি করলাম না। আসলে আমি যতই করি না কেন এই একটা রান্না আছে যেটা কোনোদিনই আমাদের কারোর মানে আমি আমারও নিজেরও মামনিটাই ভালো লাগে, বাট স্পেশালি আমার বর সবসময় বলবে ওটা মায়ের মতন হয়নি। তাই জন্য আমারও নিজের একটা ব্যাপার থাকে, সত্যি যেটা দেখবে মা স্পেশাল রান্না হয় সেটা কিন্তু সবসময় আমাদের মায়ের হাতেরটাই ভালো লাগে, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই। তো যাই হোক, তাই জন্য মামনিকে দিয়েই করালাম, আমার নিজেরাও খেলাম, সত্যি খেতে খুব ভালো লাগছিলো। আর এটা যে বর্ধমান স্পেশাল রান্না মামনির মুখে শুনলেই তো, যাই হোক প্রত্যেকে বাড়িতে ট্রাই করে দেখো, খুব সত্যিই ভালো লাগে। লুচি দিয়ে খেতে কিন্তু আমার তো খুব ভালো লাগে পার্সোনালি লুচি দিয়ে খেতে, যদিও আমরা রুটি দিয়ে খেলাম আজকে। যাই হোক, এবার দুপুরের রান্নার জন্য প্রিপারেশন চলছে, মামনি কেটে কুটে দিক, তারপর রান্না করে নেবো, তারপর দেখা যাক আর কী শেয়ার করতে পারি তোমাদের সাথে। আর দেখলে তো লঙ্কার মধ্যে কিন্তু আমরা না লঙ্কাগুলো তুলছি না, যে কটাই লঙ্কা হয়েছে একটা লঙ্কা দিয়ে পেকে গেছে, তো পাকা লঙ্কাটাকেই তুলে আনলাম, বেশ দেখতেও ভালো লাগছে। আর বাড়িতে কিছু হলে সবজি বলো যাই বলো বেশ টুক করে তুলে এনে সেটা রান্নায় দিলে বা নিজেরা, কাঁচা লঙ্কা তো আমরা এমনিও ভাতে খেতে পারি, দারুণ লাগে কিন্তু, তাই না? তো যাই হোক, আমাদের এদিকে তো গাছপালা অনেক কম, বাট গ্রামে যারা থাকে তাদের কিন্তু এটা খুব মজা, যা ইচ্ছে করছে টুকুস করে গাছ থেকে পারছে এনে ঘরে খেয়ে নিচ্ছে, তাই না? বাবরে তোমরাও খেতে বলো। শুধু
দেখছি কি করছি না করছি সবটাই শেয়ার করব। দুপুরের লাঞ্চ রেডি, এবার যাবো স্নান করতে, কিন্তু তার আগে তোমাদের সাথে লাঞ্চটা যাবো শেয়ার করে নিই। এই যো এখানে হয়েছে মুগ ডাল, পেঁপে ভাজা, রাঙা আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, প্লাস এই দেখো নিম পাতা আলু মাখা। তো আপাতত আজকে শনিবার, ভেজ, সুতরাং এই মেনু হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর অনেকটা টাইম পর তোমাদের সামনে আবার এলাম। বিকেলে প্রতিদিনকার মতন আমার পড়ানো ছিল, পড়ানোর পর ইম্পসিবলভাবে খিদে পেয়ে গেছিলো, তাই আগে খেয়ে নিলাম, তারপর ব্লগটা স্টার্ট করলাম। যদিও আজকে তোমরা জানোই যে আমার বর বিশিফটে ডিউটি গেছে, তো কিন্তু অফিস থেকে ওকে একটু আগেই হয়তো বেরিয়ে আসবে, আজকে ওর একটা ইনভিটেশন আছে। সেখানে কিন্তু আমার কোনো ইনভিটেশন নেই, আমাকে নেমন্তন্নও করেনি, ডাকেও নি, আমার বর একাই যাবে নেমন্ত্রণটা খেতে। যাই হোক, জাস্ট জোক, অ্যাকচুয়ালি ওর ফ্রেন্ডের বিবাহবার্ষিকী আছে আজকে, তো সেখানে জাস্ট ওদের গ্রুপটাকেই ওদের নেমন্তন্ন থাকে। আরই ওখানে হাজব্যান্ড ওয়াইফ ওদের করা হয় না, আসলে গ্রুপটা ওদের অনেকটা বড়, সেখানে যদি প্রত্যেকের ওয়াইফকে বলতে যাওয়া হয় তো কেউ আর কারো রিলেটিভ বলো বা আশেপাশের মানুষকে কাউকে হয়তো বলতে পারবে না, তাই ওরা ন্যাচারালি জাস্ট বন্ধুদের গ্রুপটাকেই নিমন্ত্রণ করে। তো ওখানে যাবে, ওকে আমি বলেছি যে অনেকবার বলেছি যে ব্লগ করতে, মানে ওখানে ও যা যা করবে, যে তুমি আমি বলেছি অল্প একটু হলেও অ্যাটলিস্ট করো, তো আশা করছি হয়তো নিশ্চয়ই করছে, যদিও করে থাকে তো প্লিজ ওটা দেখো, তারপর আবার তোমাদের সামনে আমি ফিরে আসছি। একটু আগেই ঘুরে গেলাম, বন্ধু বিয়ে বাসকে একটা বড় কথা হ্যাঁ, বন্ধুর বাড়ির কাছে চলে এলাম, যাও বাড়িটা দেখাই, কিন্তু অন্ধকারের জন্য অত দেখা যাচ্ছে না, যাও তবু দেখাচ্ছি, দেখো হালকা হালকা দেখতে পাবে তোমরা। সামনেঘরের কাছে সিদ্ধেশ্বর মন্দিরের কাছে ওর বাড়ি, যেটুকু দেখালাম দেখালাম। তোমাকে শোনাতে চাই ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, যে কথাটি মনে রেখেছে গোপনে আজ মন শোনাতে চাই ভালোবাসি তোমায়। বৌদি কিছু বলো, কার উদ্যোগে হলো এটা? দুজনেরই উদ্যোগে। ভালো উত্তর দিয়েছে, এতগুলো সুন্দর উত্তর দিয়েছে। ছেলে কোথায় গেল? তুই মাইকেল একটু দেখে এদিকে, মুন্না হয়ে গেল, মুন্না কমপ্লিট, ঠিক আছে যাবে, বুঝলে তো শান্তনুকে পরে দেখছি। শান্তনু ঠিক আছে তো? ঠিক আছে, কমপ্লিট, আমরা রেডি হচ্ছি, ঠিক আছে। একটু ঠিক আছে, খাওয়া খাওয়া ভালো করে, লজ্জা করবি না, শান্তনুর একরতম, বুঝলি তো, লজ্জা করবি না। বলো আমাদের কেমন করে খাচ্ছে, দেখতে হবে আমাদের ভালো করে, এগারোতম বলে কথা। খাওয়া দাওয়ার পরে একটু ছাদে এলাম, ছাদ থেকে যে স্টেশনটা দেখা যাচ্ছে সামনেঘর স্টেশন, ওটাই দেখাচ্ছে, কিন্তু অন্ধকারের জন্য ঠিক মতন দেখানো যাচ্ছে না, তবু যা দেখানো যাচ্ছে দেখাই, পুরোটাই অন্ধকার, ছাদ থেকে যেটুকু দেখানো যাচ্ছে দেখালাম। দেখি বুড়ো বেরিয়ে যাচ্ছে,
মাইকেলও বেরিয়ে যাচ্ছে, বুঝলেন? তুমি বেরিয়েছো, একটু অন্ধকার অন্ধকার লাগছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এইবার একটু বিজনকে দেখা গেলো, বিজনের দেখে নিন বাহনটা দেখে নিই। ঠিক আছে, বিজনের বাহন ঠিক আছে, মাইকেলেরও বাহন ঠিক আছে, মাইকেল তাড়াতাড়ি কাছে তো ওরা একটু করে চলে যাবে, আমাদেরই দেরি হবে। না না আমি ডিউটিতে গেলাম, ডিউটিতে গেলাম, বুড়ো দেখি ডিউটিতে গেলাম তো এখান থেকে দেখি শান্তনু না রে, তুই ভয় পাস না, রিলস হলো তুই ফেমাস হয়ে যাবি, বলছো মাছটা খুলে না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেলো, এবার একটু বাড়ির দিকে রওনা দিই। তোমরা দেখতেই পাচ্ছ কোনখানে আসলে এই সিদ্ধেশ্বরী মন্দিরের পাশ দিয়ে গলিতে, এবার যাই এবার রাস্তার বাড়ির দিকে যাই, বাড়ির দিকে চলে যেতে পারলাম। দেখা যাক কী অটো টোটো কী পাওয়া যায়, দেখা যাক। আজকেও অন্যদিনের মানে কালকের মতনই দেখতেই পাচ্ছ, মশাই টানানো হয়ে গেছে, আমাদের রাতে ডিনার কমপ্লিট। বর এই যে এন্ট্রি নিচ্ছে না, কোথায় গেল দেখতে দেখাতে পাচ্ছি, আমি এসে গেছি, এদিকে আসো লাইটের দিকে আসো, হ্যাঁ লাইটের দিকে আসতে ওখানে, এই যে বর চলে এসেছে, খাওয়া করে এসে গেছি, কেমন খেলে, ভালো 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 খাচ্ছি, একো একা একাই খেয়ে নিলে, একবার মনে পড়লো না যে হাতে করে কিছু, না না অত মনে, তাহলে পকেটে আমাদের কিছু আনতে পারছো, পকেটে আনা যাবে না, কেন আনা যাবে না, এটা ভেরি 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 গাঁজে, খাসি মাংস যদি পকেটে আনি তাহলে ইচ্ছাটা তারা আমি শোনাতে হবে, তাহলে আমরা কেন শুনবো, তাই দেখো এটা হজমলা খাওয়ালো, কি আর করবো, একটা হজমলা দিয়েই আমরা শান্তি পাই। যাই হোক, তো আজকের ব্লগটা তাহলে তোমার তো নিশ্চয়ই ব্লগ করেছো তো, তারা তো দেখিয়ে দিয়েছে কি এনজয় করেছে না করেছে, আশা করছি যাই না খুব ভালো তুলতে না পারলেও কিছু তো তুলেছে, সেটাই তোমরা দেখো আর এনজয় করো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আগামীকাল ফেরত আসবো তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ব্লগটা দেখো, সাথে লাইক করো, প্রচুর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টস করতেও কিন্তু ভুলো না প্লিজ, যা জিজ্ঞেস করার আছে কমেন্টস করো, কিন্তু ভালো করে গুড মর্নিং, গুড নাইট, কি গুড নাইট ইন্ডিয়া বলবে না, গুড নাইট রাত্রি ইন্ডিয়া বলি না, ওকে গুড নাইট, বাই।